হ্যালো বন্ধুরা, পৃথিবীর সব মানুষেরই তো কিছু না কিছু হ্যাবিট অর্থাৎ অভ্যাস থেকেই থাকে। আর এটা স্বাভাবিক যে বিটিএস মেম্বারদেরও কিছু না কিছু হ্যাবিট অর্থাৎ অভ্যাস রয়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিটিএস মেম্বার জাংকুকের 10টি অবিশ্বাস্য হ্যাবিট সম্পর্কে জানাবো। আর তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন ও ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যাবিট নাম্বার 1, ক্যামেরার সামনে চলে আসা। আপনারা হয়তো অনেকবারই লক্ষ্য করেছেন যে যখনই বিটিএস মেম্বারদের কোনো লাইভ স্ট্রিম অথবা ভিডিও রেকর্ডিং চলে, তখনই বিটিএস মেম্বার চাকুক অনেকবারই ক্যামেরার সামনে চলে আসে, আর তখন তো তার চোখ আর নাক ছাড়া কিছুই দেখা যায় না। হ্যাবিট নাম্বার 2, হাসতে হাসতে হাততালি দেওয়া। আসলে চাকুক যখনই অনেক এক্সাইটমেন্টে থাকে ও অনেক আনন্দে থাকে, তখনই সে অনেক হাসে। আসে হাসতে হাসতে বাচ্চাদের মতো হাততালি দেয়, আর এটা তার অভ্যাস। আর যখন সে হাসতে হাসতে হাততালি দেয়, তখন তাকে দেখতে অনেক কিউট লাগে। হ্যাবিট নাম্বার 3, বানি স্মাইল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে জাংকুক যখনই হাসি দেয়, তখন তার দাঁতগুলো দেখতে পুরোটাই খরগোশের মতো লাগে, আর তার হাসিটাও পুরোটাই খরগোশের মতো, আর তাই ফ্যান্সরা তাকে বানি বই বলেও ডাকে। হ্যাবিট নাম্বার 4, মাথা নাড়ানো। আসলে জাংকুক মাঝে মধ্যেই কথা বলার সময় অথবা কথা শোনার সময় এরকমভাবে মাথা নাড়ায়, আর এটা তার একটি হ্যাবিট। হ্যাবিট নাম্বার 5, খরগোশের মতো ঘাম মোছা। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে জাংকুক যখনই ঘেমে যায়, তখনই সে তার ঘামটিকে খরগোশের মতো মুছতে থাকে। হ্যাবিট নাম্বার 6, পানির বোতল চুপসে ফেলা। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে জাংকুক যে বোতল থেকে পানি পান করে, সে বোতলটিকে অনেক চেপে ধরে, আর সে পানি পান করার সময় বোতলটিকে চুপসে ফেলে। আর শুধু তাই নয়, বোতলে যদি পানি না থাকে তাহলে সে বোতলটিকে চুপসে ফেলবে। হ্যাবিট নাম্বার 7, কথার মধ্যে আটকে যাওয়া। আসলে জাংকুক যখন কথা বলে, তখন সে একটি শব্দের মধ্যে গিয়ে আটকে যায়, আর সে সেই শব্দটিকে অনেকবার উচ্চারণ করে, আর তা আমাদের দেশে তুতলানো বলা হয়। হ্যাবিট নাম্বার 8, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে জাংকুক যখনই বসে থাকে, তখনই তার পাগুলোকে সে এরকমভাবে করে রাখে, আর এটা তার একটি হ্যাবিট। হ্যাবিট নাম্বার 9, একদিকে তাকিয়ে থাকা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কোনো বিটিএস মেম্বার অথবা কেউ যদি জাংকুকের সামনে কথা বলে, তখন জাংকুক তার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তখন তার চোখের পলক পড়ে না। হ্যাবিট নাম্বার 10, বিটিএস মেম্বারদের পেছনে দাঁড়ানো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে অথবা অ্যাওয়ার্ড সেরিমনিতে বিটিএস মেম্বাররা যখন স্টেজে তাদের স্পিচ দিতে যায়, তখনই জাংকুক সবার পেছনে দাঁড়ায়, আর সে যদি ভুলে সামনে চলে আসে, তখন সে সব কিছু ইগনোর করে আবার পেছনে চলে যায়, আর সে এমন করে দেখায় যেন সে কিছুই বুঝতে পারছে না। আর বিটিএস মেম্বার জাংকুকের এই ব্যবহারটি বিটিএস আর্মিদের কাছে অনেক ভালো লাগে, আর তাদের কাছে এটা অনেক ফানি ও কিউট লাগে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। জাংকুকের কোন হ্যাবিটির সাথে আপনার হ্যাবিটের মিল রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর বিটিএস সম্পর্কে এরকমই নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, দেখা হবে একটি নতুন ভিডিওতে।